মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে, বৈঠক করেছেন জেলা শাসকের সাথেও। বহরমপুরে এসে নিজেই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বহরমপুর স্টেডিয়ামে রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসে উঠল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কথাও। Enjoy the beats with DJ Mishti from Kolkata. Now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Bohrampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. ফের আশ্বাস, লোকসভা নির্বাচনের পরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু হবার আশ্বাস দিলেন রাজ্যের স্কুল ও উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সাল 2018 মুর্শিদাবাদ জেলা খাতায় কলমে পেয়েছিল একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু শুধু নামেই। নামে বিশ্ববিদ্যালয় হলেও স্থায়ী শিক্ষক নেই একজনও, নেই নিজস্ব ক্যাম্পাস, গবেষণার পরিকাঠামোর অবস্থাও তথৈবচ। যা আছে তার সবটাই চালান অস্থায়ী আর অতিথি শিক্ষকরা। ছ বছর অতিক্রান্ত হলেও এখনও বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী শিক্ষক থেকে আধিকারিক, ভারপ্রাপ্ত ভিসি, রেজিস্ট্রার, কন্ট্রোলার নিয়ে কোনো রকমে চলছে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। বহরমপুর স্টেডিয়ামে রাজ্য শিক্ষা ক্রীড়া অনুষ্ঠানে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে এসেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে তিনি জানান এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। এই বিষয়ে কথা বলেছেন জেলা শাসকের সাথেও। এদিনের অনুষ্ঠান থেকে দ্রুত শুরু হবার আশ্বাসও দিলেন। ঘোষণা হয়েছে আমার সঙ্গে, এই নিয়ে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে। মুখ্যমন্ত্রী খুবই চাইছেন দ্রুত কাজটা হয়ে যাক। আমরা আশা রাখছি যে এই লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে আমার সঙ্গে আজকেও জেলা শাসকের এই নিয়ে কথা, একটা ছোটো বৈঠক হয়েছে সকালে। আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজটা শুরু করতে পারব। সকলেই আসছেন, দিচ্ছেন আশ্বাস, তবে এই আশ্বাস দিয়ে কি জেলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একমাত্র বিশ্ববিদ্যালয়ের হাল ফিরবে? বলবে সময়। রিপোর্ট।